তখন ইভিএম চোর, ইভিএম কে চোর। তাহলে 18টা আসন বাদ দিয়ে 22টা আসনে তো তারা জিতেছে। তাহলে ওই 22টা আসনের প্রোগ্রামিতে কি মমতা নিজে করে দিয়েছে, যার ফলে ওরা 22টা আসনে জিতেছে? মমতা ব্যানার্জি হার স্বীকার করতে জানে না। মমতা ব্যানার্জি কখনো চায় না যে বাংলায় একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসে। মমতা ব্যানার্জি বাংলার গণতন্ত্রটাকে ধ্বংস করতে চাইছে।